মাজুলীত সাত নাও দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। সাত নাওর পর ব্রহ্মপুত্রত পরে সন্ধানহীন এগারী মহিলা সন্ধানহীন মহিলাগী জেতুকি পেগু বলে জানিপরা গেছে। মাছ মারিবলে যাওতে নাওর পর পরি সন্ধানহীন হয়েছে মহিলাগী। উজনি মাজুলীর ব্রহ্মপুত্রর সুঁতীত এই দুর্ঘটনা। পানি সুমার ফলতে দুর্ঘটনাত পতিত হয় নাওখন। উজনি মাজুলীর জাবরচুক কাছনীতে শোকাবহ ঘটনাটি সংঘটিত হয়েছে। সন্ধিয়ার ভাগতে মাছ ধরবলে গৈছিল চারিগুলো মহিলা। ইয়ার এগারী মহিলা পড়ি যায় ব্রহ্মপুত্রত। ঘটনা সংঘটিত হওয়ার পাছতে ঘটনাস্থলীত SDRF উপস্থিত হয়ে আরম্ভ করেছে উদ্ধার অভিযানের। কিন্তু এই মুহূর্তলৈকে মহিলাগীক বিচারি পো নাই SDRF-এও। আকৌ জানাইছো, মাজুলীত সন্ধিয়ার ভাগত একটা নাও দুর্ঘটনায় এগারী মহিলা সন্ধানহীন হয়েছে। মাছ মারিবলে বলে ওলাই যাওয়া চারিগুলো মহিলায় যখন হাত নাওলে ওলাই গৈছিল সেই হাত নাওত পানি সুমার ফলতে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। ব্রহ্মপুত্রত পরি সন্ধানহীন হয়ে আছে এগারী মহিলা। চারিগী মহিলা গৈছিল, তার ভিতর জেতুকি পেগু নামৰ মহিলাগী নাওর পর পড়ি যায়। উজনি মাজুলীর ব্রহ্মপুত্রর সুঁতীত এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। পানি সুমাইছিল হাত নাওখনত, যার পরিপ্রেক্ষিততে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। উজনি মাজুলীর জাবরচুক কাথনীত সংঘটিত হয়েছে শোকাবহ ঘটনা। ঘটনা সংঘটিত হওয়ার লগেলগে সেই স্থানের সকলো লোকে আহি এদরে মহিলাগীক বিচারিবলে আরম্ভ করেছে। SDRF উপস্থিত হয়ে দুপুর নিশালৈকে অভিযান চলাইছিল। কিন্তু এই মুহূর্তলৈকে মহিলাগীক বিচারি পোৱা নাই উদ্ধারকারী দলেও। গধূলি 6 বজাত জাবরচুক কাঠনির পৰা আৰু টেকেলিপুত্রার তিনজনী আর জাবরচুক কাঠনির এজনী বুড়ি মানুহ প্রায় 70 বছরমান হব মাছ ধরবলে গৈ ঘুরি আহতে নাওত ভরি বুড়িজনী মরি থাকিল। আর এতিয়া SDRF-ৰ পার্টি আহি উদ্ধার অভিযান চলি আছে। মানে বাকি তিনিগৰাকী উদ্ধাৰ হল। মানে ইহঁতে নিজে অলপ হাতুৰি গৈ পিনি বাচিলে, বাকি বুঢ়ীজনী ধৰক ইমান শক্তি নাছিলে, তাই ধৰক পানীত ডুবি থাকিল। সিহঁতৰ ঘটনাটো হৈছে আমাৰ, আমি মই ইয়াৰ পৰা গৈ আছিলোঁ, কৰিও অলপ এনেকুৱা এটা লৈ গৈছিলোঁ। তেতিয়া ইহঁতে ইয়াৰ পৰা 5টামান বজাত আলিৰ ওপৰত কি হৈ আছিলে, তাৰ মই সুধিলোঁ ক'ত যাওঁ বুলি কওঁতে, সিহঁতে মাছ বিচাৰিবলৈ মাছ ধৰিবলৈ যাওঁ বুলি কওঁতে মই ক'লোঁ এই যাব নালাগে, বুঢ়ী হৈ গ'ল তহঁতে, মোৰ চচু বুঢ়ীয়ে হয়, বুঢ়ী হৈ গ'ল বুলি কওঁতে সি কৈছে নাই আমি কামৰ কাৰণে উদাই কেতিয়া কিমান বাট খাই থাকিম বুলি কোৱাৰ কাৰণে মই কেনেকে কৈ পিনি আৰু মই আৰু এজন লগৰীয়া আছিলে, ই আৰু মই একেলগে 3টা আমাৰ লগৰীয়া আছিলে, এজন চাইকেল মাৰি গুচি গ'ল। তাৰপিছত ঘৰত পাই মেলি অলপ তাকোতে মানে 6টা 5 মান বাজিছে তেতিয়া মই খবৰটো পাইছোঁ আৰু এনেকুৱা এটা ঘটনা হৈ গ'ল, তাৰ পৰা ঘূৰি আহোঁতে ঘটনাটো হৈ গ'ল বুলি মই নেদেখিলোঁ বাৰু, ইয়াৰ পৰা তেনেকৈ কৈ পিনি গুচি গৈছিলোঁ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।